নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার বরের জন্মদিন, তো সের জন্য আমি বাজারে যাব কেক কিনতে, ওর জন্য জামা প্যান্ট কিনতে। বাবা টাকা দিয়েছে আর আমিও নিজেরও কিছু জমিয়েছি, তাই দিয়ে দেব। তো যার জন্য আমি দেরি পড়েছি, বা ছেলেকে বলেছি আমি ডাক্তারের কাছে যাচ্ছি, নাহলে একা থাকতে চাই না কিছুতেই। আমি চলে গেলাম কেক কিনতে। এবারে ওখানে যাওয়ার পর দেখি বিভিন্ন রকম তো কেক রয়েছে, তার মধ্যে আমার পছন্দ হলো রেড ভেলভেট কেকটা, হার্ট শেপের, হেভি সুন্দর লাগছিল দেখতে। তো ওটা আমি বলে দিলাম ওর মধ্যে লিখতে, ডিয়ার হাবি বলে লিখে দিতে বললাম। তারপর বাড়িতে এলাম। বাড়িতে আসার পরে আমার বাবাকে দেখালাম, মাকে দেখালাম, শাশুড়িকে আর কি, যে জামা প্যান্টটা সবার খুব পছন্দ হয়েছে। রাত্রেবেলা ওর জন্য 12টার পরে ও কেক কাটলো, সবাইকে খাওয়ালো, খুব আনন্দ করে দিনটা কাটলো। আজকে ওর জন্মদিন, মানে অ্যাকচুয়ালি 1লা আশ্বিন, কিন্তু ইংলিশে 18। তো কালকে আমার মঙ্গলবার, আমি কিছু করে খাওয়াতে পারবো না, তাই আজকেই সব ব্যবস্থা করলাম। আর রাত্রেবেলাতে কালকে খেয়েছে চিকেন কষা, আজকে চিকেন তরকা করে দেবো, যেটা রেসিপি আপনাদের সাথে আমি এর আগেই বলেছি যে শেয়ার করব, সেটা আপনাদের দেখাবো। আর রাত্রেবেলা কালকে পরোটা দিয়ে খেয়েছে ও চিকেন কষা, আজকে বলেছি রুমালি রুটি কিনে আনতে, তাই দিয়ে চিকেন তরকা খাবে। তো আজকের মতন ব্লগটা এইটুকুই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন।